Il y a un sujet là. C'est quel que je fasse. Sir, comment est-ce que ça va pour vous? Good morning. জাসি ফ্যামিলি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন হয়েছে 10:30, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি আর আমার ছেলে একটু যাবো ভুসিমাল দোকানে, সেখানে দোকানে গিয়ে একটু কিছু কেনাকাটার আছে, সেগুলো কেনাকাটা করে নিয়ে আসি, তারপরে এসে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? চলে এসেছি। ভুসিমাল করে চলে এসেছি। এখন হবে আমাদের মাছের ঝোল। মাছের ঝোল করব, কুমড়ো ভাতে দেব, আর কিচ্ছু করব না, কারণ ছেলে মাছের ঝোল দিয়ে খাবে। এখন আমি রান্নায় ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে মাছ, মাছ রয়েছে, আর আমি এখন একটু মুখের চর্চা করব। কেন বলুন তো, আজকে না আমি ডিমের পোজ বানাতে গিয়ে একটা ডিম ভেঙে ফেলেছি, তো কুসুম হোয়াইটটা, হোয়াইট কুসুমটা আমি পাগল, ইয়েলোটা আর হোয়াইটটাকে আলাদা আলাদা করে নিয়েছি। তা এবার আমি এটাকে লাগাবো, কেমন লাগাই আমি জানি না, লাগিয়ে নিলাম এমনি। এই গন্ধ, আমি মুখে চর্চা করছি, হাউ টু মিরাকল। আর আমি শ্যাম্পু আনতেই মেন গেছিলাম, আমার শ্যাম্পু শেষ। দেখুন কেমন চিপকু চিপকু, দেখছেন? পুরা চিপকু 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 চিপকু। এমনি লাগায় না কিছু দিয়ে লাগায়? যদি কিছু দিয়ে লাগায় আমাকে কমেন্টে বলবেন। কি গন্ধ, এইভাবে আমি মুখের পরিচর্যা করি, কোনোদিন করিনি। আর কি দেওয়া যায় ভিতরে, অনেককে দেখেছি না কাগজ না টিস্যু দিয়ে এখানটাকে এ করে রাখে। কি গ্লো করছি আমার স্কিন, মজা। কাউকে ফোন করে জিজ্ঞেস করি, বেকারে ওয়েস্ট করে লাভ নেই। আরো কিছু করে নাকি দেখি, ফোন করে জিজ্ঞেস করি, দাঁড়ান বেকার নষ্ট করবো কেন, শুধু শুধু এরম লাগিয়ে। আসছি 5 মিনিটে, আমি আসছি ফোনটা করে, কাকে করা যায় দেখি। আমি রান্না করব চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল। এই দেখো ঝোলটা, চিচিঙ্গার ঝোল, এই যে দেখতে পাচ্ছ, কিচ্ছু নেই, সাদা একদম। আমার এই ঝোলটা আমার ছেলে একদম উড়িয়ে দেবে, এত ভালোবাসে ও ঝোল খেতে। তো তো জানি না কালারটা কেমন আসছে, কিন্তু খুব টেস্ট, খুব টেস্ট। রেসিপিটা যদি চাই আমাকে বলবেন, আমি মুখেই বলে দেব। কুমড়ো ভাতে চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল, আর বরবটি ভাজা করেছি। এই হচ্ছে দুপুরের মেনু। বলেছি না ঝোল ভালোবাসে, দেখুন ঝোল খাচ্ছে বাটিতে নিয়ে। হাতটা ধুয়ে খা, পড়ে যাবে আবার দেখা যাবে। Thank you.
ছেলের জন্য দুধ, দাঁড়াবার জন্য চা করে নিচ্ছে। একটু ছেলে অনেকক্ষণ ধরে খিদা পেয়েছে বলছে, ওর ইচ্ছা আছে আমি চাউমিন বানিয়ে কিন্তু দেবো না, কালি খেয়েছে। তাই ওর বরকে ফোন করবো, আসার সময় যেন চপ নিয়ে আসে। আর এখন বললাম দুধ খা, দুধ বিস্কুট খাকো, আর আমিও লাল চা একটু খেয়ে নিই। এই যে চলে এসেছি, গরম হচ্ছে দু সাইডে দুটো করছি। আজকে আসতে দেরি হয়ে গেছে, বড়া চপ আনলো না। এই দেখো আমি পেঁয়াজি বানালাম, পেঁয়াজি মুড়ি টিফিন থেকে দিলাম, আমি তোমাদেরকে দিলাম। আর একটা বিরাট কাণ্ড ঘটে গেল আমার সাথে এক্ষুনি। আমাদের বেলকনিতে একটা পলিথিন রাখা থাকে, সেটাকে আমি করতে গেছি, মানে সবসময় পলিথিনটা অনেক ওখানেই রাখা থাকে, তো যখনই বৃষ্টি আসে আমরা তুলে দিই। সেটা তুলতে গিয়ে ওখানে বোলতার বাসা ছিল, এই দেখো আঙুলটা দেখো আমার, দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে, ভাজ নেই আর। এই তো সবে কামড়ালো, দাঁড়াও আস্তে আস্তে ফুলবে। এত হাত ব্যথা করছে না, প্রচন্ড হাত ব্যথা করছে, মুটেই পাচ্ছি না হাতটা, আর কিছু করতে পাচ্ছি না। রান্না করতে যাওয়া ভাবছিলাম, একটা খুশির খবর আছে, বর বলল রান্না করতে হবে না, আমি নিয়ে আসছি। খুব খুশি লাগছে না বেটা? হ্যাঁ, ব্যথা হয়েছে আমার, ওর বাবাকে বললাম আমি আমার জন্যই নিয়ে আসো, আর কারোর জন্য কিছু আনবে না। কেন? দিস ইজ মাই ইনসাফি। কিসের না ইনসাফি? হ্যাঁ, আমার এই আঙ্গুল কেটে গেছে, আমি খেতে পারবো না। খেতে পারবি না তো? তোর না খাওয়ার জন্য তো আনা হচ্ছে না। সিনেমা দেখছে কাতিল ছায়া, পড়লো একটু, বেশিক্ষণ পড়লো না। আমার ফট করে মায়ের ফোন চলে এসেছিলো, যেই দেখলো মা ফোনটা ধরে নিয়েছে, ফট করে সব বই টই তুলে দিছে। আজকে তো পেটু পাবে না, কি মজা কি মজা, কাই কর কি লাগছে, লাগবে মাথা না, ইয়ার কি মারিস না। এখন আপনাকে তোমাকে মুভিটা দেখাচ্ছি, খুলিসটা থইছে। কি আনে জানি না, এমনি তো বিরিয়ানি বিরিয়ানি করছে, বিরিয়ানি আনবে না আমি জানি, কিন্তু এমনি রুটি তরকারি নিয়ে আসবে। যাই হোক, নিজেকে দাঁড়াও বাবা বলে টাইম ওখানে দেওয়া আছে তো, মনে ওটা নটা বাজতে পুরো এক্ষুনি তো শুরু নয়, 8:29 শুরু হয়ে গেল, এই জন্য যাই হোক যা আনে যা আনে তাই থাকি, তাই না? বিরিয়ানি দরকার নেই, বৃষ্টির কি বৃষ্টি হলো রে বাপ রে বাপ, প্রচুর বৃষ্টি হলো, দেখা জঙ্গলি আগে ও যাই হোক যা আনে আনুক বাবা, নিজেকে তো করতে হয়নি, আমি গেছিলাম করতে, মানে এত হাত ব্যথা করছে, আমি জলে মানে যে হাত মুড়বো বা ধোয়াধুই করবো, আমি তো ভারী জিনিস ধরতে পারছি না, প্রচণ্ড ব্যথা প্রচণ্ড। আর একটা টিপস দিই আমি আপনাদেরকে, যদি বলতা বলুন, মৌমাছি বলুন, বিছা বলুন, মানে এমনি কোনো বিষাক্ত যদি তোমার এগুলোকে কী বলে রে, এগুলোকে কী বলে ওই, এরা যদি এই প্রজাতিগুলো যদি কামড়িয়ে থাকে, আপনি সঙ্গে সঙ্গ ঘি লাগাবেন, ঘি এতটাই ভালো, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমা আমি যখন ফার্স্ট কামড়ান, আমি ভাবলাম কি তাহলে ওখানে কি কারেন্ট শর্ট হয়ে গেছে, পুরো কারেন্ট শর্টের মতো চাপ করে হাতটা লাগলো। তারপরে দেখি না একটা জায়গায় কারেন্ট শর্ট হলে, আমি যখন সরে এসেছি, যখন হাতটা দেখলাম শুধু আঙ্গুলে ব্যথা হচ্ছে, তখন গিয়ে বুঝতে পারলাম আমাকে কিছু কামড়েছে। যেই মোবাইলে লাইট নিয়ে দেখতে গেছি, দেখি হ্যাঁ এ বলতা বাসা বানিয়ে নিয়েছিল। তাই আর যাই হোক, যার শেষ ভালো তো সব ভালো, শেষটা হচ্ছে মোটামুটি বাইরে থেকে আমরা খাবার আসছে, এটাই আমাদের শেষ। কী হলো, তুই আবার কী আনতে গেছিস?
আচ্ছা বদমাশি করতে আপনাদের সাথে দাম নেই এটা ডিসকানেক্ট হয়ে দেখো 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 ডিসকানেক্ট আমি একটুনি বাবার মোবাইল দেখছিলাম বাবা নিয়ে চলে গেল এবার আমি কি করব দেখাবি ঠিক আছে ওই অনেক বড় হয়ে গেল ঠিক আছে বাই গুড নাইট সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন আর সুস্থ থাকবেন অল টাইম এখানে আমি আমার ভিডিওটা দিয়ে করছি বাই।